প্রতিবেশী দেশ ভারতে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় আরও উনিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হল একশো জনের আক্রান্তের সংখ্যা ছয় হাজারের কাছাকাছি নয়াদিল্লিতে করোনা ভাইরাসের বিস্তার বাড়তে থাকায় শহরের সবচেয়ে বড় বাঙালি মার্কেট সহ বৃষ্টি স্পট বন্ধ করে দিয়েছে প্রশাসন ভারতের রাজধানী এই শহরে এ পর্যন্ত ৬৬৯ জন আক্রান্ত ও নয় জনের মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি এক জন আক্রান্ত হয়েছে মহা মারা গেছে বাহাত্তর জন ভারতের সব রাজ্যে সবার মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে একই সাথে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভারতের লকডাউনের সময়সীমা আরো বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী